সুপ্রভাত কেমন আছে সকলে আজ আজ বৃহস্পতিবার কিন্তু কালকে তো আমি পড়তে পারিনি বাবার কবিতা তাই আজকে বাবার লেখা জানে না ঠিক কাকে উদ্দেশ্য করে বাবা লিখেছে কিন্তু সমস্ত কন্যারাই সমস্ত বাবার মেয়েদের জন্যই হয়তো তাহলে এসো শুরু করি আজকের কবিতা ছোট্ট মেয়েটি এখন মেয়েটি না ছোট্ট মেয়ে আমি ঠিক জানি না কিন্তু আমার এই নামটাই পছন্দ হলো তাই এই নামটাই তোমাদের উল্লেখ করে এই ছোট্ট কবিতাটা তোমাদের কাছে নিয়ে আসছি ছোট্ট মেয়েটি লেখক শ্রী তিনকরি পাত্র এই মেয়েটি অনেক কিছু অনেক কিছু ভাবায় স্নেহের টোরে অবাক করে আদর করে আদায় এই মেয়েটি অনেক কিছু অনেক কিছু দেখায় অবলীলায় সবাইকে আপন করে আনন্দে মাতায় এই মেয়েটি বড্ড ছোট আধো আধো বল চাঁদের মতো মুখখানিতে কি যে মায়া প্রশমিত সতেক গণ্ডগোল এই মেয়েটি বড্ড সবুজ বড়ই অবুজ কি দোষী সব কাজেতেই দাপা দাপি কেবল হট্টগোল কাছে গেলেই মুখ লুকায় চুপ সাথী করে মায়ের আঁচল মার মেয়েকে কখনো আলাদা করা যায় না তাই না সে মায়ের সাথে যতই ঝগড়া হোক যতই রাগারাগি হোক আমরা যখন মায়েদের থেকে দূরে থাকি তখন তাদেরই পদাঙ্ক অনুসরণ করি অবচেতনে আমরা তাদেরই প্রতিচ্ছবি তাই না আর বাবারা মেয়েদের সবার চেয়ে বড়ো সবচেয়ে বড় বন্ধু তাই তো তাই এই ছোট্ট মেয়েটির কবিতা দিয়ে আজ শেষ করলাম আজ আমার কিছু বলার নেই যা মানে প্রত্যেকটি বাবার মেয়ের মেয়েরা তাদের মতো করে ভেবে নিক আমিও ভাবলাম খুশি হয়ে গেলাম তাটা